आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আইপিএল জুয়ার জংশনে হানা কাছার পুলিশের, সংযম বজায় যুব প্রজন্মকে সতর্ক বার্তা পুলিশ সুপারের। শিলচরে নির্মিত হল শহীদ সেনানী বীরেন্দ্র সূত্রধরের বাসগৃহ। সাম্প্রদায়িকতা নির্বিশেষে হারানো এক বাচ্চাকে মাস কয়েক রেখে অবশেষে সক্ষম হলেন অভিভাবকদের সঞ্চিতিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাত জুড়ে অবৈধ আইপিএল জুয়ার কিংপিন গৌতম রায়ের ডেরায় হানা দিয়ে নগদ 39 লক্ষ টাকা সহ বেশ কোটি মোবাইল ও ল্যাপটপ জব্দ করল কাছাড় পুলিশ। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, এদিন ভোরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে অবৈধ আইপিএল এর ঘাঁটি উৎখাত করতে সক্ষম হলো কাছাড় পুলিশ। তাছাড়া জব্দকৃত ল্যাপটপ ও মোবাইলগুলোর তথ্যের সূত্রের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে বলে আইপিএল জুয়ায় জড়িতদের কড়া বার্তা ছুড়ে দেন। পাশাপাশি উঠতি যুবকদের আইপিএল এর ফাঁদে না পড়তে সতর্ক করে দেন। অভিযানে ধৃত কিংপিন গৌতম রায়, অপর ধৃতের নাম রূপম মোদক, এদের ঘর শিলচরের শিবাজীনগর। এদের কাছ থেকে 39 লক্ষ টাকা, একটি ল্যাপটপ, 8টি মোবাইল, 3টি লেজার বুক জব্দ করা হয় বলে জানান পুলিশ সুপার। আর জুয়া নিশা একটা বিশেষ এক খবরের সূত্রর কম খেদি আমি পুয়তি নিশা একটা অভিযান চলাইছিলাম। শিলচর শহরের শিবাজীনগর অঞ্চলত আমি একটা বিশেষ অভিযান চলাইছিলাম। আর এই অভিযান কালত আমি দুজনক ব্যক্তি যক্রিয়ভাবে সমগ্র বরাক ভেলীত আইপিএলর জুয়া চলাই আসে এই দুইজন ব্যক্তিক আমি অ্যারেস্ট করবলে সক্ষম হলো। আর অ্যারেস্ট করার লগতে আমি বৃহৎ পরিমাণের নগদ ধন, আমি 39 লাখ টাকা, মানে 39 লাখ টাকা আমি তারপর বরামদ করেছো, জব্দ করেছো আর আইনমতে আমি সিজ করেছো। আর বর্তমান সময়ত আরো খানতালাচি চলার পিছত আমি এটা ল্যাপটপ, যেটা এই ল্যাপটপটির জড়িয়ে সাট্টাবাজি বা অবৈধ আইপিএলর জুয়া আছে সেই জুয়ার কার্যকলাপবিলাক চলায়। আর 8টা মোবাইল, ইয়ার লগত আইফোনও আছে, আমি 8টা মোবাইল জব্দ করেছো আর 3টা লেজার বুক, যা বুকবিলাকত রেকর্ড রাখিছে কত কত কেনে ধরনের আইপিএলর জুয়া, কিমান মানুষে কত তাত বাজি মারিছে, এইবিলাক রেকর্ড রাখিছে, তেনেকুৱা 3টা লেজার বুক আমি জব্দ করেছো। আর তার লগতে দুজন ব্যক্তিক আমি ভাষা শহীদ স্মরণ সমিতির উদ্যোগে নির্মিত হল ভাষা শহীদ সেনানী বীরেন্দ্র সূত্রধরের পরিবারের জন্য বাসগৃহ। শহীদ বীরেন্দ্র সূত্রধর স্মৃতি নিকেতন নামের এই ঘর তৈরি করতে ব্যয় হয়েছে 5 লক্ষ টাকা। সমিতি উদ্যোগ নিয়ে এবং শহরের কয়েকজনের আর্থিক অনুদানে শহীদ বীরেন্দ্র সূত্রধরের পরিবারের জন্য এই গৃহ নির্মাণ করা হয়। বলতে পারেন এই ঘর যার নামকরণ অনেক আগে হয়েছে শহীদ বীরেন্দ্র সূত্রধর স্মৃতি নিকেতন। গত প্রায় 20 বছর থেকে এখানে শহীদ পদ্মী তার তিন পুরুষ নিয়ে বসবাস করে 2021 সালে প্রয়াত হন। ঘরটি গত বন্যার পর সংস্কারের প্রয়োজন হয়ে দাঁড়ায়। আমাদের ভাষা সংস্কৃতি শহীদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রাজীব করে এক স্বপ্ন ছিল
তাই আমি বলি তার দুটা স্বপ্ন, রাজীবের দুটা স্বপ্ন, শিলচর রেল স্টেশনের নাম হবে আশাশুল স্টেশন শিলচর, আর বীরেন্দ্র সত্যদর্শী নিকেতন যেন একটা পাকা বাড়ি হয়। আজ দেখা গেল মানবতার এক দৃষ্টান্তমূলক নজির। নিখোঁজ এক বাচ্চাকে এনে মাস কয়েক রেখে অবশেষে তার পরিবারের হাতে তুলে দিলেন কাছাড় জেলার শালচাপড়া অঞ্চলের বাসিন্দা বিলাল আহমদ লস্কর, যিনি পেশায় এক গাড়ি চালক। বিগত 3 মাস আগে শিলং মেঘালয়ে হারিয়ে যাওয়া সুনীল দাস নামের এক বাচ্চা ছেলেকে পান। এই বাচ্চা ছেলেটিকে বিলাল আহমদ লস্কর নিজের বাড়িতে নিয়ে আসেন এবং তার লালন পালন করেন। তৎসঙ্গে সামাজিক মাধ্যমে ফেসবুকের সাহায্যে এই বাচ্চা ছেলেটির ফটো ছড়িয়ে দেন। আজ আনুমানিক 3 মাস পর বুলবুল মুন্ডা ছেলেটির মায়ের সাথে ফেসবুকের সাহায্যে যোগাযোগ করে বাচ্চা ছেলেটির মায়ের হাতে তুলে দেন বিলাল। সুনীল দাস। মায়ের নাম কি? বুলবুল মুন্ডা। বাবার নাম কি? রঞ্জিত দাস। রঞ্জিত দাস পিছনে যে দাঁড়িয়ে আছেন উনি কি আপনার বাবা? ওনার নাম রঞ্জিত দাস না, তার নাম হরিজয়। মানে কি আগর বাবা মরে গেছে, তারা বিয়া করছে। মানে এটা দ্বিতীয় বাবা তোমার? আর উনি তোমার মা? হ্যাঁ। আচ্ছা, তো কেমন দিন আগে হারিয়ে গেছিলি? তিন মাসের মতন নাকি? আর এই ব্যক্তি তোমাকে পেয়েছে, তারপরে তার বাড়িতে ছিলা তুমি? তার বাড়িতে ছিলা তুমি 3 মাসের মতন? তার বাড়িতে ছিলা? কোন জায়গা থেকে হারিয়ে গেছিলা? শিলংয়ের নাকি মেঘালয়ের কি নাই? আচ্ছা, তারপরে উনি ওনার ঘরে নিয়ে এসেছেন তোমাকে, তারপরে ফেসবুকের জরিয়েতে যোগাযোগ করে পাইয়া তোমার মার সাথে আজকে শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের অধীনে গোসাইয়া দেওয়া হয় তোমার মার হাতে। তোমার ছেলেকে তুমি পেয়েছো? সুন্দর সুস্থ সবল আছে তো? সম্প্রতি দিশপুরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে সমস্ত সরকার কাজকর্মে ব্রহ্মপুত্র উপত্যকায় অসমীয়া, বড়োল্যান্ডে বড় ভাষা এবং বরাক উপত্যকায় বাংলা ব্যবহার করতে হবে। কিন্তু বরাকের অধিকাংশ আমলারা এই নির্দেশ মেনে চলেন না বলে অভিযোগ জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এটা একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে বরাকের অবাঙালি ডিসি, এসপি, ইঞ্জিনিয়ার ইত্যাদি আধিকারিকদের সাথে সাধারণ জনতাকে কোনো কিছু বিনিময় করতে হলে তা তাদের ভাষায় করতে হয়। এতে অনেকেরই, বিশেষত যারা গ্রামাঞ্চলে থাকেন, তাদের সমস্যা হয় এবং তাদের অভাব অভিযোগ সঠিকভাবে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পৌঁছায় না। একই সমস্যা বরাকের সমস্ত থানায় পরিলক্ষিত হয়। বরাকের অধিকাংশ থানায় বর্তমানে অবাঙালি আধিকারিক কাজ করছেন। সাধারণ নিরক্ষর মানুষ যখনই কোনো এজাহার লেখাতে যান, সংশ্লিষ্ট আধিকারিক তা নিজের ভাষায় লিপিবদ্ধ করেন, যা অভিযোগকারী সঠিক বুঝতে পারেন না, ফলে এতে অভিযোগটি সঠিকভাবে উপস্থাপিত না হওয়ার সম্ভাবনা থাকে এবং তেমন হলে ভবিষ্যৎ মামলায় তার মারাত্মক বিরূপ প্রভাব পড়তে পারে, এরকম উদাহরণ পাওয়া গেছে। জয়দীপ বলেন যে সিভিল সার্ভিস অফিসার থেকে শুরু করে থানার আধিকারিকদের যেসব জেলায় নিয়োগ করা হয়, তাদের সরকারি নির্দেশ থাকে যে 6 মাসের মধ্যে সেই জেলার ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে ও তা আয়ত্ত করতে হবে। তিনি বলেন এটি দুর্ভাগ্যজনক যে বরাকের কোনো আধিকারিক এই ব্যাপারে আগ্রহ দেখান না। তিনি বলেন যে 19শে মেকে সামনে রেখে তারা বরাকের সমস্ত আধিকারিকদের অবিলম্বে এই ব্যাপারে তৎপর হবার আবেদন জানাচ্ছেন। যদি এরপরও কারোর এই ব্যাপারে অনিচ্ছা থাকে, তবে তিনি বদলি নিয়ে অন্য জেলায় চলে যেতে পারেন। সাধারণ জনগণ তার অভাব অভিযোগ জানাতে এজাহার লিখতে যান, সেই এজাহার তিনি বাংলায় বলেন, সংশ্লিষ্ট অফিসার তার নিজের ভাষায় সেটা লিখেন। এই যে লেখা হয়, এতে কি হয়, এখানে যদি কোনো কমিউনিকেশন ঠিক না হয়, কোনো ইনফরমেশন ঠিক না থাকে, সেটা যে অভিযোগ করছেন তিনি বুঝতে পারেন না, কারণ যে ভাষায় লেখা হচ্ছে সেই ভাষা সম্বন্ধে তিনি দক্ষ নন। এর প্রভাব ভবিষ্যতে যখন মামলা হয় জিনিসটা, তাতে মারাত্মক প্রভাব পড়তে পারে এবং সেরকম উদাহরণও দেখা গেছে। আমরা জানি যে সরকারি একদম এরকম নির্দেশ রয়েছে যে ডিসি অস্পি থেকে শুরু করে থানায় যে সমস্ত আধিকারিকরা আছেন, তারা যখনই যে জেলায় নিয়োগপ্রাপ্ত হবেন, এটা সরকারি নির্দেশ যে সেখানকার স্থানীয় ভাষা এবং সংস্কৃতি সম্বন্ধে তাদের ওয়াকিবহাল হতে হবে, 6 মাসের মধ্যে সেগুলোকে আয়ত্ত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাই যে বরাকের কোনো আধিকারিকদের ক্ষেত্রে সেটা প্রয়োগ হয় না। আমরা বিডিএফের তরফ থেকে এই জন্য এবার বলতে চাই যে সমস্ত আধিকারিকরা এখানে বদলি হয়ে এসছেন বা নিয়োগ হয়ে এসছেন, তারা যাতে
এই ব্যাপারটি সম্বন্ধে অকিমল হন, বাংলা ভাষা সম্বন্ধে অকিমল হন এবং স্থানীয় কথাবার্তা যখন বলবেন তখন বাংলায় বলবেন। যদি তারা সেটা আয়ত্ত করতে না পারেন, যদি তাতে তাদের অসুবিধা থাকে, তাহলে আমরা বলবো যে আপনারা এই জেলাতে। ১৯শে মে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের আবেদন জানিয়ে অভিযান সহ নানা কাজকর্ম করল এআইডিএসও। ছোট দুধপাতিল আঞ্চলিক কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন এআইডিএসও সঙ্গীত গোষ্ঠীদের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নেওয়া যায় না, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলেন এবং প্রতিবাদ করতে গিয়ে গণসংগ্রাম পরিষদের আহ্বানে ধারাবাহিক আন্দোলনের শেষ পর্যায়ে ১৯ মে ১৯৬১ সনের ১৯ মে শিলচর রেল স্টেশনে একটা সত্যাগ্রহ আন্দোলন ছিল এবং যে সত্যাগ্রহ আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে আপনারা জানেন একটা মেয়ে ছিল যার নাম ছিল কমলা ভট্টাচার্য। যে মেয়েটা এখানে যারা অনেকেই আছো তোমরা যারা গান পরিবেশন করেছো, নৃত্য পরিবেশন করেছো, তোমাদের বয়সের যে মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা মাত্র দিয়েছিল, ম্যাট্রিক মাধ্যমিক পরীক্ষা দিয়ে তার রেজাল্টটা সে জানতে পারেনি, মাধ্যমিক পরীক্ষা দিয়ে যেদিন ১৯ মে গণসংগ্রাম পরিষদের ডাকে যেটা সত্যাগ্রহ আন্দোলন, যে সত্যাগ্রহ আন্দোলনে মাকে বড় দিদিকে বলে গিয়েছিল আমি আন্দোলনে যাচ্ছি, আন্দোলন থেকে ফিরে আসবো, মা মানাই করেছিল যাওয়ার জন্য, দিদি হাতে ধরে আটকানোর চেষ্টা করেছিল, বলছিল সবাই যাচ্ছে আমি যেতে হবে কারণ আমার মাতৃভাষা কেড়ে নিয়ে যাচ্ছে, প্রতিবাদটা আমার, আমাকে যেতেই হবে। আজকে এই শহীদদেরকে ছোট এবং এরা পাগল ছিল, কিছু বুঝতো না, আবেগের শিকার। জঘন্যতম ঘটনা ঘটল ভাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রকে ধর্ষণ করার অভিযোগ উঠল। ভাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছারউদ্দিনের কুকাণ্ডে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গোটা করিমগঞ্জে। শিক্ষক আছারউদ্দিন নাকি ওই ছাত্রকে ডেকে নিয়ে এক রুমের ভেতরে ধর্ষণ করেন। বর্তমানে ওই ছাত্রটি করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ভাঙ্গা হাই সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল, ওনার নাম আছারউদ্দিন। তো আসাদুদ্দিন স্যার, ওনার স্কুলে একটা স্টুডেন্ট, মেয়েটির নাম দাস পদবীর একটা মেয়ে, ওর সাথে একটা বাজে কাজ উনি করেছেন। তারপর আমরা জানতে পারলাম যখন ঘটনাটি কী হয়েছে, ওদের গার্জিয়ান আসার পর গার্জিয়ানের সঙ্গে কথা হলো, ওরা বলেছে ওনার ওর সঙ্গে একটি বাজে ঘটনা হয়েছে যা আমি আপনাদের সম্মুখে বলতে পারছি না, একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে। তো আপনাদের মাধ্যমে আমাদের আমার একটাই দাবি থাকবে প্রশাসনের নিকট যে অতিশয় সত্তর এই আসাউদ্দিন স্যার প্রিন্সিপাল ভাঙ্গা হাই সেকেন্ডারি স্কুলে, ওনাকে অ্যারেস্ট করতে হবে। তাছাড়া আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, এডুকেশন মিনিস্টারের নিকট আমি বিনম্র আবেদন জানাচ্ছি ভাঙ্গা হাই সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল আসাউদ্দিনকে অতি সত্তর যাতে চাকরি থেকে বরখাস্ত করা হয়, এটাই আমার মুখ্য দাবি। কোন ক্লাসে স্যার? সাথীটি ক্লাস সেভেনের। কোন জায়গায় ঘটনার সঙ্গে হচ্ছে? একটা প্রিন্সিপাল রুমে সকালবেলা 8:30-9 আজকে সকালবেলা আজকে সংঘটিত হয়েছে। তো আমরা জানতে পারলাম যখন আমরা পুরো ঘটনাটি কনফার্ম হলাম, যখন ওদের মা বাবা যখন এসে আমাদের বললো যে ঘটনাটি এরকম হয়েছে মেয়ের সাথে। করদাতাদের সঠিক সময়ে কর দিতে সহায়তার আহ্বান করলেন আয়কর বিভাগের চিফ কমিশনার অমরেন্দ্র কুমার। শিলচর আবর্ত ভবন সংলগ্ন জেলা আয়কর বিভাগের কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় শিলং থেকে আগত আয়কর বিভাগের চিফ কমিশনার অমরেন্দ্র কুমার উপস্থিত থেকে জেলার বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন। সভা শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে অমরেন্দ্র কুমার জানান, করদাতাদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান সূত্র বের করার উদ্দেশ্যে তিনি শিলচর পাড়ি দিয়েছেন। टैक्स क्रेडिट का प्रॉब्लम है, इन सारी समस्याओं को एक साथ सुनने समझने के लिए मैं चीफ कमिश्नर ऑफ इनकम टैक्स शिलोंग अमरेंद्र कुमार शिलोंग से चलकर सिलचर आया हूं ताकि हमारे करदाताओं की समस्याओं को सुनूं और उनका समाधान तत्काल दे सकूं, और तत्काल ना भी दे पाऊं तो उनकी समस्याओं के अनुसार उनका समाधान अवश्य उन तक पहुँचाऊँ। इसी उद्देश्य से आज मैं यहाँ हर स्टेशन पर चल चल कर मैं जितने हमारे करदाता हैं जो उनकी समस्याओं को सुनना और उनके समाधान का प्रयास करना, यही उद्देश्य है और इसी उद्देश्य से लेकर आज हम सिलचर में यहाँ आपके सामने प्रस्तुत हैं।
इसमें समस्या में क्या क्या समस्या मिला आपको? समस्या ऐसे भी है कि किसी के पास डिमांड है तो वो कहते हैं साहब ये डिमांड ठीक नहीं है या गलत है, उनको पता ही नहीं है, वो अपील में नहीं गए हैं। तो मैं आप सब लोगों से अनुरोध ये करना चाहता हूँ कि जिनके पास भी डिमांड है और समझते हैं कि डिमांड गलत है तो इस डिमांड के अगेंस्ट में आपको अपील करना चाहिए और अपील करने के बाद ही आपको छुटकारा मिल सकता है। तो देर ना करें, जिन्होंने अपील फाइल ना किया हो अपील फाइल करें, और अगर देर हो गई हो तो कंडोनेशन ऑफ डिले के साथ अपील फाइल कर सकते हैं। और ये भी इससे भी ज़्यादा अगर बच गया तो 264 में रिविजन एप्लीकेशन भी फाइल कर सकते हैं, तब आपको न्याय भी मिलेगा और न्यायोचित डिमांड का भुगतान आपको करना पड़ेगा। ये हमारी तरफ से मेरी राय। অরুণোদয় সহ সরকারি অন্যান্য প্রকল্পে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দিলেন ধলাইর ক্লেভার হাউস শিপির লোকজন। এদিন নরসিংপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের মাধ্যমে জেলা শাসককে স্মারকপত্রটি প্রেরণ করা হয়। এদিন স্মারকপত্র প্রদান শেষে নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ের প্রাঙ্গণে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপি সভাপতি কমল প্রসাদ কেওর ও এপি সদস্য পম্পিনাথের বিরুদ্ধে জিপিতে অরুণোদয় সহ অন্যান্য সরকারি প্রকল্পে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেন। আমরা আর গরিব যারা ব্যক্তিগণ আছি তারা আমরা কিছু অরুণোদয় পাই না, ইন্দিরা আবাস মুখ্যমন্ত্রী আবাস যোজনা পাই না, উজালা স্কিমও পাই না, কল্পতরুও পাই না। এই সম্বন্ধে আমরা মিডিয়া কেসে সারসলাম। গত মঙ্গলবারে পঞ্চায়েত অফিসে কতজন ভদ্র মহিলা কতজন মেয়ে লুকড়ে নিয়ে আসিয়া পঞ্চায়েত এপি এপি জিপি পঞ্চায়েত কমল প্রসাদ কেওট এবং পম্পিনানী নাথ এপি তার কাছে আমরা কতটা কথা আমরা সম্বন্ধে বিপক্ষে মাতছুন যে আমরা আমরা মদ গাঞ্জা খাইয়া আমরা তার নামে দুর্নীতির প্রতিবাদ করছি, এগুলা সম্পূর্ণ মিথ্যা। মা বোন সবকে আমি তারা সবই দুঃখিত যে আমরা সত্য কথা বলায় এপিজিপি কমল কেওট পঞ্চায়েত পম্পিরানী নাথ এপি এবং মেম্বার সদগণে এবং পঞ্চায়েত এপির সঙ্গে যারা আছেন উলুগুলা বলেছেন আমরা মদগাঞ্জা খাই, মদগাঞ্জা খাইয়ে মিথ্যা। তারা ইলেকশন শেষ হয়ে পঞ্চায়েতই শেষ হইবার সময় দুই তিন মাস বাকি আছে, তারা আমরা তার উপরে বদলাম করছি। ভূতরে বিদ্যুৎ বিল ও স্মার্ট মিটার পরিবর্তনের দাবিতে গণমিছিলে পুলিশি হেনস্থার প্রতিবাদে সরব হল কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। এদিন সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জ্যোতিরেন্দ্র দে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণতান্ত্রিক অধিকার হননের ও পুলিশের ভূমিকার ব্যাপক সমালোচনা করেন এবং সম্পূর্ণ অনৈতিকভাবে আচমকা অতিরিক্ত বিদ্যুৎ বিল কর্তনের মাধ্যমে শোষণ করা চলছে বলে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, বিদ্যুৎ গ্রাহকদের সমস্যা প্রতিদিন সংবাদ মাধ্যমে আসা সত্ত্বেও কেন মৌন শাসক দলের জননেতারা আজ অবধি কেন মুখ খুলেননি তারা? কংগ্রেস মনে করি কোন রকমের ঠিকমতো নিয়ম নীতির বহির্ভূত এমন একটা সিস্টেম চালু করেছে যে জনগণকে শোষণ করে, এটা একটা দস্তুর মতো একটা স্ক্যামের মতো ঘটনা। এবং তাই যে এই যে বিলগুলি আসছে মানুষের রাতে ঘুম উড়ে যাচ্ছে, কারণ একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে আমরাও দেখেছি গত মার্চ মাসে আমাদের কোনো বিল আসেনি এবং সরকার ডিক্লেয়ার করে দিল যে এপ্রিল মাস থেকে ওটা প্রিপেইড হিসাবে গণ্য করা হবে এবং আগাম টাকা জমা দিতে হবে। আমরা যখন মার্চের বিল আসেনি কেন প্রশ্ন করলাম, তখন ওরা বললো আপনাদের যে ডিপোজিটের যে টাকাটা আছে সেই টাকাটা থেকে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের ডিপোজিট মানি ছিল কারো 2,000, কারো 3,000, কারো 1,500, কিন্তু আমরা জানি না সেই টাকার কতটুকু কত টাকা আমরা সেই অ্যাডজাস্টমেন্টে চলে গেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আইপিএল জুয়ার জংশনে হানা কাছাড় পুলিশের, সংযম বজায় যুব প্রজন্মকে সতর্ক বার্তা পুলিশ সুপারের। শিলচরে নির্মিত হলো শহীদ সেনানী বীরেন্দ্র সূত্রধরের বাসগৃহ। সাম্প্রদায়িকতা নির্বিশেষে হারানো এক বাচ্চাকে মাস কয়েক রেখে অবশেষে সক্ষম হলেন অভিভাবকদের সঞ্চিত।
এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই। নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।